সীতাকুণ্ডের আগুন নিয়ন্ত্রণে টিপ ঝুঁকিমুক্ত ঘোষণা, দোষী ব্যক্তি প্রভাবশালী হলেও ব্যবস্থা স্বরাষ্ট্রমন্ত্রী। একটি পক্ষ সরকার উৎখাতের অপচেষ্টা চালাচ্ছে প্রধানমন্ত্রী, কিছু নেতার বিরুদ্ধে শ্রমিক উস্কে দেওয়ার অভিযোগ। মাঙ্কিপক্স সন্দেহে এক বিদেশি নাগরিক হাসপাতালে ভর্তি, কেউ আক্রান্ত হয়নি বলছে স্বাস্থ্য অধিদপ্তর। ভারতে পিকে হালদার ও সহযোগীদের 300 কোটি সম্পদের সন্ধান, আরও 14 দিন কারা হেফাজতে রাখার নির্দেশ আদালতে। আসসালামু আলাইকুম, মুমতাহিনা ঋতু স্বাগত জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। একেএসটিএমটিভির শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। সীতাকুণ্ডের আগুন নিয়ন্ত্রণের দাবি করে বিএম কন্টেইনার ডিপোকে ঝুঁকিমুক্ত ঘোষণা করেছে সেনাবাহিনী। আলাদা করা হয়েছে বিপজ্জনক কন্টেইনারগুলো। ঘটনাস্থল পরিদর্শন করে আইজিপি জানিয়েছেন তদন্ত শেষে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এদিকে নতুন করে আরও 2 জনের লাশ উদ্ধার করা হয়েছে। ফরিদ আহমেদ ভূঁইয়ার ক্যামেরায় সীতাকুণ্ড থেকে জানাচ্ছেন মকসিমুল আহসান। ভয়াবহ অগ্নিকাণ্ডের তৃতীয় দিন মঙ্গলবার দুপুরে বিএম কন্টেইনার ডিপোর ভেতর থেকে আরও 2 জনের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের দেহাবশেষের আলামত দেখে 2 জনের মধ্যে একজনকে নিজেদের কর্মী ধারণা করছে ফায়ার সার্ভিস। দেহাবশেষ যেগুলি পুরো একবারে অঙ্গার হয়ে গেছে, 2টা লাশের পাশে কিছু আলামত পাওয়া গেছে, সেই দৃষ্টিতে আমরা আবদ্ধ সাসপেক্ট করছি যে একটা আমাদের কর্মী সহকর্মী হতে পারেন, আরেকটা সিকিউরিটি হতে পারেন আর কি। আর ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশের মহাপরিদর্শক বলেন, দুর্ঘটনা এতটাই নির্মম যে উদ্ধার কাজে নিয়োজিত এত বেশি ফায়ারম্যানের মৃত্যুর ঘটনা নজিরবিহীন। এদিকে সীতাকুণ্ডের শীতলপুরের কন্টেইনার ডিপো পরিদর্শন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। এর পরপরই ঘটনাস্থলে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বিএনপির আরেকটি প্রতিনিধি দল। হতাহত এবং ক্ষতিগ্রস্তদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন তারা। এদিকে উদ্ধার কাজের সবশেষ পরিস্থিতি নিয়ে ব্রিফিং করে সেনাবাহিনী। জানানো হয় ডিপোতে নতুন করে আগুন লাগা কিংবা বিস্ফোরণের আশঙ্কা নেই। এখন আমাদের আগুন প্রায় পুরোপুরি নিয়ন্ত্রণে, এখন এখানে বিপজ্জনক কোনো কিছু হওয়ার সম্ভাবনা নাই, যাতে আর কোনো ক্ষয়ক্ষতি না হয় সেদিকে আমরা খেয়াল রেখেছি। একই সঙ্গে তিনি জানান কোন কন্টেইনারে কি আছে সেই তথ্য ঠিকমতো না পাওয়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে। কেন এত মানুষ হতাহত আর কেনই বা আগুনের ব্যাপ্তি আর ভয়াবহতা এত সময় ধরে ছড়িয়েছে, এই সব প্রশ্ন এখন ঘুরে ফিরে সবখানে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন তদন্ত শেষে সব কিছুই স্পষ্ট হবে। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, সীতাকুণ্ড, চট্টগ্রাম। সহকর্মী মুকসিমুল আহসান এখনও অবস্থান করছেন সীতাকুণ্ডের ঘটনাস্থলে। আমরা এখন সরাসরি যাচ্ছি মুকসিমুলের কাছে। মুকসিমুল, ডিপোকে ঝুঁকিমুক্ত ঘোষণা করা হয়েছে, এই ঘোষণার পর সর্বশেষ পরিস্থিতি ওখানে কেমন, আর নতুন করে কোনো লাশ কি পাওয়া গেছে, এ ব্যাপারে আপনাদের আপনার কাছে কি তথ্য আছে? হ্যাঁ ঋতু, আসলে ঝুঁকি মুক্ত ঘোষণা করা হয়েছে এই ডিপো কন্টেইনার এলাকাকে। বিশেষ করে ডিপোর ভেতরে যে 26 একর জায়গা রয়েছে পুরোটিকেই ঝুঁকি মুক্ত ঘোষণা করা হয়েছে। কিন্তু ঝুঁকি মুক্ত ঘোষণা করা হয়েছে, বলা হয়েছে আগুনও নিয়ন্ত্রণে, এবং বলা হচ্ছে আগুন প্রায় নিভে গেছে, কিন্তু এই নিভু নিভু আগুন মাঝে মধ্যেই আবার জ্বলে উঠছে। ঠিক আমার পেছনে দেখা যাচ্ছে যে কয়েকটি কন্টেইনার সন্ধ্যার দিকে এসে আবারও সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে এবং পাশাপাশি আগুনও আছে। তো যে কারণে যখন যে আগুনে পানি ছেটানো হচ্ছে কিংবা যেখানে ধোঁয়া বেশি হচ্ছে সেখানে যখন পানি দেওয়া হচ্ছে, তখন সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে থেমে থেমে সেই ধোঁয়াগুলো বাড়ছে। আর সন্ধ্যার পরে আমরা দেখতে পাচ্ছি যে ধোঁয়ার পাশাপাশি বেশ ধোঁয়ার বড় বড় কুণ্ডলী পাশাপাশি রয়েছে এখানে, ধোঁয়ার কুণ্ডলীর পাশাপাশি এখানে আগুনও দেখা যাচ্ছে। আর মরদেহ নতুন করে আর এখান থেকে বের করা হয়নি কিংবা দেহাবশেষও বের করা হয়নি, ভেতরে কাজ চলছে। হয়তো কাজ শেষে ডাম্পিং কাজ কিংবা কন্টেইনারগুলোকে ভাঙা এবং সরানো, এই কাজগুলো যখন শেষ হবে, শেষ হওয়ার পরে হয়তো কতগুলো ধ্বংস এই ধ্বংসস্তূপের মধ্যে কতগুলো দেহাবশেষ আছে সেটি সম্পর্কে একটা স্পষ্ট ধারণা ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া হবে। কিন্তু এই 26 একর জায়গা যেখানে এই বিএম কন্টেইনার ডিপো এলাকা, এর পাশের গ্রাম অর্থাৎ প্রায় 4-5 কিলো যে আশেপাশের গ্রামগুলো রয়েছে, আমি বিকেলের পরে সেই জায়গাগুলোতে ঘুরেছি এবং বেশ কিছু ভবন দেখেছি, বেশ কিছু বাড়ি দেখেছি যেখানে দরজা ভাগ হয়ে গেছে, জানলা খুলে গেছে, দেয়ালে ফাটল ধরেছে, মানুষ
বাড়িতে বসেও আহত হয়েছেন এমন দৃশ্য এখানকার 4-5 কিলোমিটার ব্যাপী রয়েছে এবং একটা আতঙ্কের ভেতর দিয়ে তাদের সময় কাটছে এবং অনেকে বাড়িঘর আবার মেরামতের চেষ্টা করছেন। তো সব মিলে বলা যায় যে সন্ধ্যা হয়েছে, এখনও আগুন কিছুটা জ্বলছে, যদিও সেটি সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস বলছে ঝুঁকিমুক্ত এবং নতুন করে আগুন লাগবে না, কিন্তু একেবারে আগুন শেষ হয়ে গেছে নিশ্চিত করে সেটি বলা যায় না। আমার পেছনে আগুন জ্বলছে এটি তারই প্রমাণ। আর সব মিলিয়ে উদ্ধার তৎপরতা চলছে, তবে সময়ের সঙ্গে সঙ্গে বলা যায় যে এখানকার পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসা শুরু হয়েছে, কিন্তু হাসপাতালের চিত্রগুলো একটু ভিন্ন হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে যারা আহত কেউ বেশি হচ্ছে, কেউ সুস্থ হয়ে ফিরছেন, কিন্তু এখানকার পরিস্থিতি একটু একটু করে উন্নতির পথে। যদিও আশেপাশের বাড়িগুলোর মানুষ তারা একটু আতঙ্কের ভিতরে আছে, তারা একটু সমস্যার ভিতর দিয়ে আছে। সীতাকুণ্ড থেকে জানছিলাম অগ্নিকাণ্ডের সবশেষ অবস্থা। এদিকে সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডে 43 জনের মৃত্যুর দায় মালিকপক্ষকে নিতে হবে বলে জানিয়েছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম। মঙ্গলবার সকালে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে আহতদের দেখতে গিয়ে তিনি একথা বলেন। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন অগ্নিকাণ্ডের ঘটনায় যত প্রভাবশালী হোক, আগুনের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রিপোর্ট করছেন আরিফুর রহমান। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের দায় আসলে কার? এটি কি নাশকতা না মালিক পক্ষের কোনো গাফিলতি? এমন প্রশ্ন এখন অনেকের। এর প্রেক্ষিতে তদন্তে নেমেছে রাষ্ট্রের একাধিক সংস্থা। মঙ্গলবার ঢাকায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট পরিদর্শনে এসে অগ্নিকাণ্ডের ভয়াবহতা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। পুরোপুরি দায়িত্ব গাফিলতির পরিচয় দিয়েছে। এই জায়গাগুলোতে কারা এটার জন্য দায়ী তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনা হোক। এদিকে ঢাকায় ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সদর দফতরে সীতাকুণ্ডের ঘটনায় প্রাণ হারানো শাকিল তরফদারে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। এ সময় ফায়ার সার্ভিসের মহাপরিচালক অভিযোগ করেন অগ্নিকাণ্ডের ঘটনায় কন্টেনার ডিপোর কর্তৃপক্ষ কোনো সহযোগিতা করেনি। ওখানে যে কেমিক্যাল ছিল এটা আমাদের জানা ছিল না। আমি বারবারই বলছি যেহেতু জানা ছিল না, আমাদের ফায়ার ফাইটাররা শুরু করেছে এবং ইমিডিয়েটলি ওখানে একটা কিছুক্ষণ পরে একটা বাস্ট হয়েছে, এক্সপ্লোশন হয়েছে, ওই এক্সপ্লোশনেই আমার ফায়ার ফাইটাররা নিহত হয়েছে। আর ফায়ার ফাইটারদের স্মরণকালে সবচেয়ে মর্মান্তিক প্রাণহানির ঘটনায় দোষীদের কাউকে ছাড় নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কাউকে ছাড় দিয়েছেন? উনি মাননীয় সংসদ সদস্যকেও ছাড় দেন না। কাজেই আপনারা মেসেজটা স্পষ্ট, যদি কেহ সংশ্লিষ্ট পাওয়া যায়, যদি কেহ গাফিলতি দেখা যায়, যদি কেউ এখানে কোনো রকমভাবে এই স্যাবোটেজ করে থাকেন, তার শাস্তি তাকে পেতেই হবে। সীতাকুণ্ডের ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারান ফায়ার সার্ভিসের 9 কর্মী। আরিফুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। চোখে জল আর বুক ভরা উদ্বেগ নিয়ে এখনও প্রিয়জনের লাশে খোঁজে হাসপাতালে ফিরছেন স্বজনরা। ভয়াল আগুন প্রিয় মুখগুলো পুড়িয়ে এতটাই বিভৎস করেছে যে লাশ শনাক্তে বাড়ছে সময়। এ পর্যন্ত 26 জনের মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। চলছে ডিএনএ টেস্টের নমুনা সংগ্রহ। শামসুল হক হায়দরি ও আরিজ আহমেদকে সাথে নিয়ে জানাচ্ছেন হাসান মাহমুদ। সীতাকুণ্ডের শীতলপুরের আগুনে চিরশীতলের দেশে পাড়ি জমিয়েছে তাজা প্রাণ। ভয়াল আগুনে নিভে গেছে জীবন, পুড়ে গেছে মায়ামাখা প্রিয় মুখ, বিভৎস লাশ চেনা দায়। সাথীদের বাঁচাতে আগুন নিভাতে গিয়ে রোহিঙ্গা ফারুক নিজেই নিভে গেলেন শূন্যতার ওপারে। ফারুকের লাশ খুঁজতে এসেছেন তার ভাই। লাশ ফিরে পাবার দীর্ঘ কাতারে এমন অপেক্ষায় আছে স্বামীহারা শাহানা, আছে সন্তানহারা পিতা, কিংবা পিতাহারা সন্তান। শনিবার রাত 10টার পর থেকে এখনও কোনো খোঁজ পাচ্ছি না। ওর বাবা ওখানে মানে কি আহত অবস্থার মধ্যে এখন চকবাজার মেডিকেল এখন বর্তমানে আছে। মোর কোনো খোঁজ খবর নেই, আমরা এখানে খুঁজছি, সেটা মেডিকেল আসছি, ওই সীতাকুণ্ড গেছি। তুলনামূলক পরীক্ষা করে যদি মিলে যায় তখনই বলা হবে যে দাবিদারদের আত্মীয় স্বজন। আমরা এই আমাদের এই টোটাল প্রসেস শেষ করতে কমপক্ষে আমাদের 1 মাস সময় লাগবে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এখনও কান্নার রোল, আক্ষেপ আর অপেক্ষার ক্ষত লেগে থাকা এক কষ্টপুরী এই হাসপাতাল। হাসপাতালের বাইরে স্বজনহারাদের সাথে অপেক্ষায় আছে মহানুভবতাও, যে যার সাধ্যমতো ওষুধ রক্ত নিয়ে ঠায় দাঁড়িয়ে আছেন স্বেচ্ছায়, যদি এতটুকু উপকার হয় এই দুঃসময়। দুই বেলার খাবারের ব্যবস্থা করছি এবং আনুষঙ্গিক আমরা খোঁজখবর নিচ্ছি, আমাদের পক্ষ থেকে কিছু ওষুধও বিতরণ করা হয়েছে। শুধু মানুষের মুখে হাসি ফোটানোটাই আমাদের মূল কাজ। আমি নাটোর জেলা থেকে আসছি, মেডিসিন কার্যক্রম আমরা অব্যাহত রেখেছি। কিছু লাশ বাইরের অ্যাম্বুলেন্সে আসছে, কিন্তু উদ্ধারগুলো আমরাই করেছি। ডিএনএ টেস্টের দীর্ঘ প্রক্রিয়ায় লাশ হস্তান্তর চলমান থাকবে আর বেদনার বিষ নিয়ে ক্ষত হয়ে থাকবে সীতাকুণ্ডের শীতলপুর। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। অন্য প্রসঙ্গ, দেশে স্থিতিশীলতা থাকলেও একটি পক্ষ সরকার উৎখাতের অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐতিহাসিক ছয় দফার আলোচনায় তিনি বলেন, কিছু কিছু গার্মেন্টস শ্রমিক নেতা টাকার বিনিময়ে বেতন বৃদ্ধি সহ নানা অজুহাতে সাধারণ শ্রমিকদের উস্কে দিচ্ছে, রাস্তায় নামাচ্ছে আন্দোলনের জন্য। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। বাঙালির মুক্তি সনদ ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ। গণভবন থেকে ভার্চুয়ালি আলোচনায় অংশ নেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐতিহাসিক ছয় দফা বাঙালি জাতির মুক্তি সনদ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু যাতে ছয় দফা পেশ করতে না পারেন সেজন্য অনেক প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল। নানা অপপ্রচার চালিয়েও জাতির পিতার জনপ্রিয়তা কমাতে না পেরে ষড়যন্ত্রকারীরা 75-এর 15 আগস্ট হত্যাকাণ্ড ঘটায় বলে জানান সরকার প্রধান। পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের যে বৈষম্য, এই গল্পের মধ্য দিয়েই কিন্তু সেই বৈষম্যটা তিনি মানুষের কাছে তুলে ধরতেন। এইভাবে কিন্তু তিনি মানুষকে সাধারণভাবে বুঝিয়েছিলেন। এই সাধারণভাবে বোঝানোর ফলে কিন্তু মানুষ এই বৈষম্যটা সম্পর্কে সচেতন হয়। অপপ্রচার করা, নানা ধরনের বদনাম, এত কিছু করেও মানুষের মন থেকে তো তাকে মুছতে পারেনি। যখন এই অপপ্রচারের পরেও নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করেও যখন দেখেছে যে কিছুতেই মানুষের মন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবকে সরানো যায় না, এই তারপরে তো চরম আঘাতটা হানল 75-এর 15 আগস্ট। দেশে স্থিতিশীলতা থাকলেও একটি পক্ষ সরকার উৎখাতে ব্যর্থ চেষ্টা চালাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। সম্প্রতি বেতন বৃদ্ধির দাবিতে কিছু গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের কড়া সমালোচনা করেন শেখ হাসিনা। আজকে এখন বেতন বাড়া এটা সেটা নানা ধরনের আন্দোলন যদি করতে যায় আর এই রপ্তানি যদি বন্ধ হয় তো সব ওই গার্মেন্টস সহ সব কারখানা তো বন্ধ হয়ে যাবে, তোর আমও যাবে ছালাও যাবে, বেতন আর বাড়বে না, তখন চাকরি চলে যাবে, তখন ঘরে ফিরে যেতে হবে, তখন কী করবে? আর যে নেতারা উস্কানি দিচ্ছে তারা কাদের প্ররোচনায় উস্কানি দিচ্ছে সেটাও একটু ভেবে দেখতে হবে, কারণ যারা কিনবে তাদের ক্রয় ক্ষমতাই তো নাই। কারো কথায় কোনো রকম অশান্তি সৃষ্টি করলে দেশের ক্ষতি নিজের ক্ষতি, নেতাদের তো কোনো অসুবিধা নাই, তারা যেখান থেকে উস্কানি পাচ্ছে সেখান থেকে ভালো অঙ্কের টাকা পাবে, কিন্তু শ্রমিকদের ভাগ্যে কি হবে? পদ্মা সেতু বাংলাদেশের ভাবমূর্তির উজ্জ্বল প্রতীক বলেও জানান প্রধানমন্ত্রী। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকায় আসা তুরস্কের এক নাগরিককে মাঙ্কিপক্স রোগে আক্রান্ত সন্দেহে মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে প্রাথমিকভাবে ওই ব্যক্তি মাঙ্কিপক্সে আক্রান্ত নয় বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডাক্তার নাজমুল আলম। তিনি জানান, মঙ্গলবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মকর্তারা বিদেশ ফেরত এক ব্যক্তিকে মাঙ্কিপক্সে আক্রান্ত বলে সন্দেহ করে। পরে ওই ব্যক্তিকে রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি করে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাসপাতালে ভর্তি হওয়া তুর্কি নাগরিক মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন কিনা তা বুধবার বিকেলের মধ্যে নিশ্চিত হওয়া যাবে। বিশেষজ্ঞরা তাকে দেখেছেন, প্রাথমিকভাবে তারা মনে করছেন যে এটি মাঙ্কিপক্স নয়। তারা বিভিন্ন নমুনা সংগ্রহ করেছেন, আমরা আশা করছি যে আগামীকাল আমরা রিপোর্ট পেয়ে যাব, এবং প্রাথমিক তাদের যে অবজারভেশন এবং ফলাফল সেটি চূড়ান্ত হলে আমরা এই চূড়ান্ত ফল প্রাপ্তির সাপেক্ষে আমরা এই রোগীটিকে তার গন্তব্যস্থলে, তিনি যদি মাঙ্কিপক্স না হয়ে থাকেন তাকে আমরা দেব। প্রাথমিক যে ফলাফল আছে তাতে এটি এটি ক্রনিক স্কিন ডিজিজের দিকেই যায়, এটি মাঙ্কিপক্স নয়।
ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে সকালে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ। এ সময় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা 7ই জুন 7ই মার্চের চেতনা বিশ্বাস করে না, তারা মুক্তিযুদ্ধের চেতনাকেও বিশ্বাস করে না। ছয় দফা দিবসে প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। এরপর দলের পক্ষে শ্রদ্ধা জানান কেন্দ্রীয় কমিটির নেতারা। পরে সেখানে ঢল নামে আওয়ামী লীগের সহযোগী সমমনা ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের 1966 সালের 7 জুন পাকিস্তানি সরকারের বিরুদ্ধে বঙ্গবন্ধু ছয় দফা দাবির সমর্থনে ঢাকাসহ সারা বাংলায় আওয়ামী লীগের ডাকে হরতাল পালিত হওয়ার দিনটি ছয় দফা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। আজকে আমরা শপথ নেব 7ই জুনের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলব। যারা 7ই জুন 7ই মার্চের চেতনায় বিশ্বাসী নয়, তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয় কেমন করে? পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন এলাকায় পিকে হালদার সহ তার সহযোগীদের 88টি ব্যাংক অ্যাকাউন্টের সন্ধান পেয়েছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টর। পিকে এবং তার সহযোগীদের 300 কোটি টাকার সম্পদ পেয়েছে বলেও জানিয়েছে তারা। কারা হেফাজতে 11 দিন রাখার পরে আজ কলকাতার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের বিশেষ আদালতে তোলা হয় পিকে হালদারকে। তখনই আদালতকে এসব কথা জানায় ইডি। পরে পিকে হালদার সহ 6 অভিযুক্তকে ফের 14 দিনের কারা হেফাজতে নেওয়ার নির্দেশ দেন আদালত। 21 জুন তাকে আবারও ব্যাংকশল সিবিআই এর বিশেষ আদালতে তোলা হবে। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলা থেকে পিকে হালদারকে 14 মে গ্রেফতার করে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান থেকে তারা পিকে হালদারের আরও 5 সহযোগীকেও গ্রেফতার করে। গ্রেফতারের আগেই রাজ্যের বিভিন্ন স্থানে পিকে হালদারের প্রাসাদ সম বাড়িসহ অনেক সম্পদের সন্ধান পায় ইডি। সীতাকুণ্ডের কন্টেইনার ডিপোতে দুর্ঘটনায় দায়ীদের গ্রেফতারের দাবি জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দুর্ঘটনা হত্যাকাণ্ডের সামিল। তিনি অভিযোগ করেছেন ডিপোর মালিক এক আওয়ামী লীগ নেতা। এদিকে গ্যাসের মূল্যবৃদ্ধি মরার উপর খাড়ার ঘা বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল। প্রতিবাদে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ইমরুল হাসানের রিপোর্ট। দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে মঙ্গলবার চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব অভিযোগ করেন সরকারের ব্যর্থতায় সীতাকুণ্ডের কন্টেইনার ডিপোর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তারেক রহমানের নাগরিকত্ব নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অসত্য তথ্য দিয়েছেন অভিযোগ করে তিনি জানান, অন্য কোনো দেশের নাগরিকত্বের আবেদন করেননি তারেক রহমান। পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন নিয়ে দেয়া বক্তব্যকে সত্য বলে দাবি করেন তিনি। আমি যে কথাটা বলেছি সেটা সত্য কথা, এতটুকু এর মধ্যে কোনো আপনার বিভ্রান্তি নেই। প্রতিবাদ জানান গ্যাসের নতুন মূল্যবৃদ্ধির, ঘোষণা করেন নতুন কর্মসূচিও। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি যখন জনজীবন চরম দুর্ভোগ সৃষ্টি করছে, সেই সময়ে গ্যাসের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনে মরার উপর খাড়ার ঘা হিসেবে আঘাত করল। গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী 9 জুন ঢাকা মহানগর সহ সকল মহানগরে এবং 11 জুন জেলা সদরে বিক্ষোভ এবং 13 জুন উপজেলা পর্যায়ে প্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর নাট্যমঞ্চে যুবদলের আলোচনা সভায়ও সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোর অগ্নিকাণ্ড নিয়ে কথা বলেন বিএনপির মহাসচিব। যে ডিপোতে এই দুর্ঘটনা ঘটেছে বা আপনার হত্যাকাণ্ড ঘটেছে বলা যায়, সেই ডিপোর মালিক একজন আওয়ামী লীগার, এখন পর্যন্ত গ্রেফতার পর্যন্ত করা হয়নি। বারবার বিশেষজ্ঞরা বলছেন যে একটা দাহ্য পদার্থ আছে, কোসিব আছে, এমন জিনিসটা ফায়ার ব্রিগেডের লোকজনদেরকে জানানো পর্যন্ত হয়নি, যার ফলে কি হয়েছে জনগণ পদ্মা সেতু নির্মাণের খরচের হিসাব চায়। তিনি বলেন বিএনপি সরকারের আমলে এ সেতুর জন্য একনেকে অনুমোদন করা হয়েছিল 10,000 কোটি টাকা। আপনার সেটাকে 42,000 কোটি টাকা। ইমরুল হাসান, NTV নিউজ, ঢাকা।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ মোকাবেলা ও সাধারণ মানুষের ব্যয় বৃদ্ধির প্রভাব বিবেচনায় বর্তমানে গ্যাসের দাম বাড়ানো যৌক্তিক হয়নি বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদরা। আর দেশীয় অনুসন্ধানে জোর না দিয়ে আমদানি নির্ভরতা বাড়ালে সামনের দিনেও গ্যাসের দাম বাড়ার শঙ্কা থাকবে বলে মনে করেন জ্বালানি বিশেষজ্ঞদের অনেকে। যদিও সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী বলছেন সাধারণ মানুষের চাপ কমাতেই এই খাতে ভর্তুকি অব্যাহত রেখেছে সরকার। রিপোর্ট করছেন রকনউদ্দিন। আমদানি করা বা দেশীয় পণ্য গেল কয়েক মাস ধরে সব কিছুর দামই বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এর মধ্যে রোববার গ্যাসের প্রায় 23% দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন। সেই বৃদ্ধির তালিকায় সবচেয়ে বেশি প্রায় 42% বেড়েছে মিটার ভিত্তিক চুলা ব্যবহারকারীদের ক্ষেত্রে। নতুন এই দাম কার্যকর হয়েছে চলতি মাস থেকেই, অর্থাৎ জুলাই মাস থেকে গ্যাসের নতুন এই দাম পরিশোধ করতে হবে গ্রাহকদের। এটার দাম বেড়ে গেলে তার তো উৎপাদন খরচ অনেক বেড়ে যাবে। যে আমরা বলছি যে ইম্পোর্টেড ইনফ্লেশন একটা বাড়ছে, এটা তো একটা বাড়বে। আবার ধরুন যে ব্যক্তি পর্যায়ে তাদেরও যে জীবনযাত্রার মান সেটাও কিন্তু সেটার উপরে প্রচুর চাপ পড়বে। ইতিমধ্যেই মূল্য এত বেড়ে গিয়েছে যে মানুষের আসলে একটা নাভিশ্বাস উঠার অবস্থা। এই সময়ে এই ধরনের দাম বাড়ানোটা একেবারেই যৌক্তিক নয়। আর গেল কয়েক বছর ধরে দেশে ব্যবহৃত জ্বালানির ক্ষেত্রে পর্যায়ক্রমে আমদানি নির্ভরতা বাড়ার কারণে দাম বৃদ্ধি বলে মনে করেন এই জ্বালানি বিশেষজ্ঞ। উচ্চমূল্যের জ্বালানি আমদানি করে এটা যখন সমন্বয় করা হচ্ছে, এই সমন্বয়ের জন্য সরকার বলছে যে আমি এই এত কম মূল্যে দাম দিতে পারবো না। এখন কথা কিন্তু ওইটাই, আমরা দেশীয় উৎস থেকে যদি গ্যাস সরবরাহ করতে পারি দামটা বাড়ানোর কোনো প্রয়োজন হয় না। যদিও সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী বলছেন সাধারণ মানুষের উপর থেকে চাপ কমাতেই এখনও গ্যাস খাতে ভর্তুকি অব্যাহত রেখেছে সরকার, এবছরও দেয়া হবে 6,000 কোটি টাকা। সরকার ভর্তুকি দিচ্ছে কেন? সরকার এটা ভর্তুকি না, এটা নিয়ে ইনভেস্টমেন্ট কেন করে? 3,000, 4,000, 5,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট করতেছে বিকজ মানুষজন যাতে কমফোর্ট পায়, প্রাইসটার মধ্যে কমফোর্ট পেলে পরে তার ইউটিলিটি কস্ট যেন কম রাখতে পারে, সেজন্য ওই অর্থের থেকে সেভ করে অন্য জায়গায় খরচ করতে পারে। গ্যাসের দাম বাড়ার কারণে কয়েক মাসের মধ্যেই বিদ্যুতের দামও বাড়বে, যা 11% হতে পারে বলে জানিয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। সাংবাদিকের স্ত্রীকে লাঞ্ছনার অভিযোগে উত্তেজিত জনতা ট্রাফিক পুলিশ বক্সে হামলা চালিয়েছে। এ ঘটনায় 4 পুলিশ সদস্য আহত হয়েছেন। সকালে রাজধানীর জুরাইন রেলগেটে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় সকাল 9:30 দিকে জুরাইন রেলগেটের দিক থেকে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে বার্তা বিচিত্রার এডিটর সোহাগুল ইসলাম রনি জুরাইন ট্রাফিক বক্সের সামনে আসেন। এ সময় দায়িত্বরত ট্রাফিক তাকে থামার সংকেত দেন। কথা বলার এক পর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ড শুরু হয়। মোটরসাইকেলের পেছনে থাকা রনির স্ত্রী পুলিশের আচরণের প্রতিবাদ করলে তাকে ট্রাফিক পুলিশ সদস্য লাঞ্ছিত করেন বলে দাবি তার। পরে তাদের পুলিশ বক্সে নেওয়ার সময় রনির স্ত্রী স্থানীয়দের সহায়তা চান। এতে ঘটনাস্থলে থাকা উত্তেজিত জনতার প্রতিবাদ করলে চড়াও হয় পুলিশ। এরপর উত্তেজিত জনতা ওই ট্রাফিক বক্সে হামলা চালায়। এ ঘটনায় রনি সহ তার পরিবারের 3 জনকে আটক করেছে পুলিশ। আশেপাশে সিসি ফুটেজগুলো নিচ্ছি, অলরেডি নেওয়া হয়েছে। আমরা দেখব যে এখানে আসলে কারা এই ঘটনাটা ইন্ধন দিচ্ছে, আমরা সেই ফেসগুলো আইডেন্টিফাই করব, করে তাদেরকে আইনের আওতায় আনবো এবং তাদের কাছে জিজ্ঞাসাবাদ করে আমরা ইনশিওর হব যে তারা আরও কোনো ইন্ধন আছে কি না এই ঘটনার প্রেক্ষিতে। চট্টগ্রামে কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় আহতদের দেখতে গিয়ে হামলার শিকার হয়েছেন গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জুনায়েদ সাকিব। মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই হামলা হয়। আহতদের দেখে ফেরার পথে জয় বাংলা স্লোগান দিয়ে একদল লোক এই হামলা চালায় বলে অভিযোগ করেছেন জুনায়েদ সাকি। হামলায় তিনি ছাড়াও জেএসডির সাধারণ সম্পাদক শহীদুদ্দিন, গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, জসিমুদ্দিন, ডলি আক্তার সহ 15 জন নেতাকর্মী আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাংলাদেশে 2018 সালের চেয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় জাপান। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ডি ক্যাপ টকে এমন মন্তব্য করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতোনাওকি। সেই সাথে বলেন চালু হতে যাওয়া পদ্মা সেতু বিদেশি বিনিয়োগকারীদের জন্য আস্থার প্রতীক। আরও জানাচ্ছেন মুশফিকুস সালিহিন। দেশের কূটনৈতিক সংবাদদাতাদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত ডিক্যাপ টকে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে জাপানের প্রত্যাশার কথা তুলে ধরেন জাপানি রাষ্ট্রদূত ইতোনাওকি। তিনি বলেন আগামীতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সরকারের প্রতি আহ্বান জানাবে জাপান।
ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনস। আমি আশা করি সরকার 2018-র চেয়ে ভালো, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজনে পদক্ষেপ নেবে। এ সময় তিনি বলেন, জাপানের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে অত্যন্ত আগ্রহী। পদ্মা সেতুকে অনন্য ঘটনা উল্লেখ করে বড় অবকাঠামো নির্মাণে এটি বাংলাদেশের সক্ষমতার প্রতীক বলেও মন্তব্য করেন তিনি। পদ্মা ব্রিজ জুনের 25 তারিখ চালু হবে। এটা এদেশের জন্য একটি অসাধারণ ঘটনা। সারা দেশ জুড়ে অবকাঠামোগত উন্নয়ন বিদেশি বিনিয়োগকারীদের আস্থা সৃষ্টি করছে। এলডিসির তালিকা থেকে উত্তরণের পর সেদেশের বাজারে সুবিধা পেতে দুদেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি করার তাগিদ দেন রাষ্ট্রদূত। সেই সাথে জানান, এবছরই চালু হতে যাচ্ছে ঢাকা টোকিও সরাসরি ফ্লাইট। মুশফিক উসালেহিন, এনটিভি নিউজ, ঢাকা। শাহ সিমেন্ট পদ্মা সেতু প্রসঙ্গ। পদ্মা সেতুকে ঘিরে দেশের দক্ষিণাঞ্চলে চলছে পরিবর্তনের হাওয়া। সেতুর সাথে চার লেনের ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের ফরিদপুর অংশ জুড়ে নতুন নতুন শিল্প কারখানা সহ নানা ধরনের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা হচ্ছে। ফরিদপুর প্রতিনিধি সঞ্জীব দাসের পাঠানো তথ্যচিত্রে কথা নাহিয়ানের রিপোর্ট। পদ্মা সেতুকে ঘিরে বেড়েই চলছে নানামুখী উন্নয়ন পরিকল্পনা। সেতুটি চালু হলে বাড়বে অপার সম্ভাবনা, বিনিয়োগ ও কর্মসংস্থান। স্বপ্নের এই সেতু দিয়ে রাজধানী ঢাকার সঙ্গে সরাসরি যুক্ত হবে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলা। এছাড়াও ঢাকা ভাঙা সড়কে এক্সপ্রেসওয়ে নির্মাণের ফলে 2 ঘন্টার মধ্যে রাজধানীতে পৌঁছাতে পারবেন ফরিদপুরবাসী। এছাড়াও অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হবে বহু খাত। পদ্মা সেতু খুলে যাওয়ার ফলে যাতায়াত ব্যবস্থা পাল্টে যাবে। এই পদ্মা সেতু হওয়ার জন্য আমরা ব্যবসায়ীরা দিনেন দিন মালামাল চলে আসতে পারবে। ইতিমধ্যে এ অঞ্চলে বেসরকারি বিনিয়োগ শুরু হয়েছে। বিনিয়োগকারীরা জাজিরা প্রান্ত থেকে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ে ঘিরে এবং আশেপাশের এলাকায় জমি কিনতে শুরু করেছেন। পদ্মা সেতু একটা মাইল ফলক, ব্যবসায়ী বান্ধব একটা ব্রিজ, এবং এই অঞ্চলে ইপিজেড হচ্ছে আশা করি, এবং ব্যবসায়ীরা বড় বড় প্রজেক্ট এই অঞ্চলে হাতে নিচ্ছে। পদ্মা সেতুর কল্যাণে উন্নত সহজ যাতায়াতের পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও যুক্ত হবে নতুন সোনালি স্বপ্ন। কথা নাহিয়ান, এনটিভি নিউজ ডেস্ক। আন্তর্জাতিক সংবাদ। মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করে ভারতের বিজেপি নেতার বক্তব্যের প্রতিবাদে মুসলিম বিশ্বে ক্রমেই ক্ষোভ ছড়িয়ে পড়ছে। নতুন করে সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, ওমান সহ 15টি দেশ আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে। মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া ভারতীয় হাইকমিশনারদের তলব করে এ বক্তব্যের প্রতিবাদ জানায়। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিজেপি নেতার বক্তব্য অত্যন্ত বিদ্বেষপ্রসূত, যা নৈতিক মূল্যবোধের সকল সীমা অতিক্রম করেছে। ইন্দোনেশিয়াও ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে মহানবীর বিরুদ্ধে বক্তব্যের তীব্র প্রতিবাদ জানায়। এর আগে কাতার ভারতকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছিল। রোববার প্রতিবাদ জানায় সৌদি আরব ও ইরান সহ 1 ডজনেরও বেশি মুসলিম দেশ। প্রায় 1.5 সপ্তাহ আগে টিভি টক শোতে বিজেপি নেতা নূপুর শর্মা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেন। রোববার মুসলিম বিশ্বে প্রতিবাদ শুরু হলে নূপুর শর্মাকে দল থেকে তড়িঘড়ি করে বহিষ্কার করা হয়। খেলার খবর। ক্রিকেট। 6 মাসে টি-20 বিরতি থেকে তামিমের ফেরা না ফেরা নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে, যেখানে জড়িয়ে পড়েছেন স্বয়ং বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। টি-20তে ফেরা নিয়ে বিসিবির কেউ তার কাছে জানতে চায়নি মর্মে তামিমের বক্তব্যকে খণ্ডন করেছেন সভাপতি। বলেছেন অসত্য বলেছেন ওয়ানডে অধিনায়ক। তার প্রেক্ষিতে আজ সামাজিক মাধ্যমে এক লিখিত বার্তায় গণমাধ্যমের একাংশকে দোষী হিসেবে উল্লেখ করেছেন তামিম। রিপোর্ট বর্ষণ কবিরের। বক্তব্যের ডালপালা মিলেছে আগেই। জানুয়ারির দিকে তামিম ইকবালের টি-20 থেকে 6 মাসের স্বেচ্ছা বিরতির সময়সীমা শেষের দিকে, দরজায় কড়া নাড়ছে আরেকটি বিশ্ব টি-20,
এ সময় দেশে থাকা অবস্থায় 5ই জুন এক অনুষ্ঠানে তামিম তার টি টোয়েন্টি নিয়ে ভাবনার কথা বলে গিয়েছিলেন। আমাকে তো বলার সুযোগ দেওয়া হয় না, এটা এতদিন ধরে আমি ক্রিকেট খেলি, এতটুকু আমি ডিজার্ভ করি যে আমি কী চিন্তা করি না চিন্তা করি এটা আমার মুখ থেকে শোনা, বাট আইদার আপনারা কোনো একটা ধারণা দিয়ে দেন বা অন্য কেউ এসে বলে দেয়, তো যখন বলেই দেয় তখন তো আমার এখানে কিছু বলার নেই আর। এ মন্তব্যের প্রেক্ষিতে আন্তর্জাতিক এক ক্রিকেট ওয়েবসাইট ক্রিক বাজ সোমবার সাক্ষাৎকার নেয় বিসিবি সভাপতির, যেটা গুরুত্ব সহকারে ছেপেছে আরেক স্থানীয় ইংলিশ মাধ্যম, যেখানে বোর্ড সভাপতি স্পষ্টভাবে জানিয়ে দেন এক বা দুবার নয়, তামিমকে চারবার তিনি তার বাসায়ও ডেকে বলেছেন টি টোয়েন্টিতে তার ভবিষ্যৎ পরিকল্পনা পরিষ্কার করতে। সেখানে ওয়ানডে অধিনায়কের এমন বক্তব্য মিথ্যা ছাড়া আর কিছুই নয় এমনটাও বলেছেন তিনি। হতাশ বোর্ড সভাপতি এই সাক্ষাৎকারে এমনও জানিয়ে দেন বিশ্ব টি টোয়েন্টিতে যদি তামিম খেলতেই চান তবে এই ওয়েস্ট ইন্ডিজ সফরের টি টোয়েন্টি ম্যাচগুলোতেও খেলতে হবে তাকে। ক্যারিবীয় দ্বীপ দেশে রওনা দেয়া ওয়ানডে অধিনায়ক সামাজিক মাধ্যমে এর প্রেক্ষিতে তার অবস্থান পরিষ্কার করার চেষ্টা চালিয়েছেন। সেখানে তিনি জানান বিসিবির সঙ্গে তার যোগাযোগ নিয়মিত হয়ে থাকে, গণমাধ্যম বিভ্রান্তি ছড়িয়েছে বলেও দাবি করেছেন তিনি, নিজের টি টোয়েন্টি ভবিষ্যৎ সময় মতো জানিয়ে দেবেন বলেও জানিয়েছেন তামিম। এ ব্যাপারে বিসিবি সভাপতি নাজমুল হাসানকে বারবার ফোন করা হলেও তিনি তা ধরেননি, সমস্যা মিটে গেছে না এর প্রতিক্রিয়া সুদূর প্রসারী সেটা তাই আপাতত হয়ে থাকছে অনুমান নির্ভর। বর্ষণ কবির, এনটিভি নিউজ, ঢাকা। খবর শেষ করছি, যাবার আগে একেএসটিএমটিভির শিরোনামগুলো আরেকবার। সীতাকুণ্ডের আগুন নিয়ন্ত্রণে ডিপো ঝুঁকিমুক্ত ঘোষণা, ঝুঁকি দোষী ব্যক্তি প্রভাবশালী হলেও ব্যবস্থা স্বরাষ্ট্রমন্ত্রী। একটি পক্ষ সরকার উৎখাতের অপচেষ্টা চালাচ্ছে প্রধানমন্ত্রী, কিছু নেতার বিরুদ্ধে শ্রমিক উস্কে দেওয়ার অভিযোগ। মাঙ্কিপক্স সন্দেহে এক বিদেশি নাগরিক হাসপাতালে ভর্তি, কেউ আক্রান্ত হয়নি বলছে স্বাস্থ্য অধিদপ্তর। ভারতে পিকে হালদার ও সহযোগীদের 300 কোটি সম্পদের সন্ধান, আরও 14 দিন কারা হেফাজতে রাখার নির্দেশ আদালতে। এই ছিল এনটিভির সন্ধ্যার খবরে। এ খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল, ধন্যবাদ সবাইকে।